কেমন আছেন আপনারা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم حجارة من سجيل فجعلهم كعصف مأكول صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمة حق عند سلطان جاهر رواه الترمذي وقال تعالى في شان رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله تمر باندا جانيه سي
যে তোমার প্রশংসা ওই পরিমাণ তোমার বড়ত্ব যাই পরিমাণ তো তোমার বড়ত্ব কত আমরা তো পরিধি জানি না এজন্য লেখাও বন্ধ করে দিয়েছি আল্লাহ তাআলা বলেন আমার বান্দার নেকি আমি নিচে লিখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কলম দিয়ে বান্দা যত মনে চায় তত নেকি লিখে দেয় সেই শব্দ দিয়ে আমরা আল্লাহর প্রশংসা আদায় করলাম আমলনামা ভর্তি হয়ে যায় নেকি দিয়ে জানো জোরে বলেন আমিন এসেছে কোরআন শোনার জন্য কে শোনার জন্য বলেন তো এ কোরআন যাদের পক্ষে থাকবে এই মানুষগুলো কিয়ামতে আজাদ পাবে আর কোরআনের বিপক্ষে যারা আছে আমার আল্লাহ যদি বিশ্ব নবীর মাধ্যমে কোরআনের বিপক্ষে পৃথিবীতে কাউকে পায় নবী কিয়ামতে কোরআন শরীফ হাতে নিয়ে অনেক মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলবে আল্লাহ আমি এসেছিলাম বিদায় নিয়ে কিন্তু কোরআন শরীফ ছিল ওরা এই কোরআনের বিধানকে মানে নাই তোমার দরবারে আমি মামলা দিলাম আমার এই মামলাটা কবুল করো রাজশাহীবাসী আল্লাহর নবীর মামলা ওভারটেক করে জান্নাতে যেতে পারবেন কারা কারা হাত তোলেন তো হাত তুলে বসে আস এলাকার সলে মধ্যে মামলা দিয়ে চার মাস জেল খাটা লাগে বলেন নবীজির মামলা কেয়ামতে পার হওয়া যাবে এজন্য কে কোন দল করেন ওটা আমি জানি না বুঝিও না কোরআন শরীফ প্রচার করার জন্য এসেছি আজকের যে আয়াতটা এক খুব গুরুত্বপূর্ণ আয়াত এতদিন আমরা যে কায়দায় শুনেছিলাম এর ভেতরে আসলে ওই কথা না নতুন কিছু তথ্য বের হবে আজকে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সূরা ফিল যেটা পড়লাম এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন দরুদ শরীফ পড়ার যে ভাব দেখলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যারা সব যাইতে আমার কাছে থাকতে চায় তাদেরকে একটা আমল বলে দেই তারা যেন উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় যখন পাবে দরুদ পড়ে সুতরাং আপনার দোকানদারি করছেন কাস্টমার যখন আসবে না বাকি সময়টা দরুদ শরীফ পেছনে কাটাবেন কে গাড়ি যারা চালাচ্ছেন ড্রাইভার বাকি যে সময় আছে ফ্রি সময় দরুদ শরীফ পড়বেন নাকি দরুদের পরে কারো রাগ আছে যত বেশি পড়বেন নবীজির কাছে যাওয়া যাবে কিয়ামতে কোটি কোটি মানুষ হবে ওখানে তো নবীজির কাছে যাইতে জোর লাগবে নাকি তাহলে এই জন্য বেশি করে খাবার খাওয়া লাগবে দরুদ শরীফ যারা পড়বে আর দরুদের ওপরে যাদের আমল হবে এই মানুষগুলো নবীর সবচাইতে নিকটবর্তী অবস্থানে থাকবে আল্লাহ যেন এই সৌভাগ্য আমাদের দান করেন জোরে বলেন আমিন বিশ্ব নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আজ বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সারা বিশ্বে কোরআনের কথা কম হয় না বেশি হয় বেশি কোরআনের কথা নেই আজ আমাদের সব জায়গায় কোরআন মাইনাস কারণ মেহনত করার জিনিস এখন কোরআন না লালনের জীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এ বলেন না কেন কেউ যদি লালনের জীবনী গবেষণা করে মেহনত করে করে মারা যায় অত চোখ বন্ধ করে জান্নাত পেয়ে যাবে কোরআনে কারিমের একটা শব্দ নিয়ে কেউ যদি গবেষণা করতে করতে মারা যায় কিয়ামতে ও তালবে এলেম বলে উঠবে আমার আল্লাহ তালবে এলেম দেখলে আর জবাব নেবেন না হিসাব নেবেন না বিনা হিসাবে বিনা জবাবে বিচারে মাফ করে জান্নাত দিয়ে দেবেন কারণ তালবে এলেম যারা আজকে কোরআন শোনার জন্য বসার জন্য বাড়ি থেকে যখন বের হয়েছিলেন আপনাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছে এই বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় অনেকে মনে করছে হুজুর কিছু টের পেলাম না তো পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দিল নূরের পর কিছুই তো টের পেলাম না শুধু মাটি ওইরকম পা থাকা লাগবে ওইরকম চোখ থাকা লাগবে কথা বলেন যাকে যে ধরনের চোখ আল্লাহ দিয়েছে ওই চোখ বাদ দিয়ে যদি অন্য কারো চোখ লাগিয়ে দেওয়া যায় তার নজর কিন্তু শুধু ওই দিকে যায় এক লোকের চোখ গিয়েছিল অন্ধ হয়ে গোতা লেগে অন্ধ হয়ে গেছে
ডাক্তারের কাছে গেছে অপারেশন করে চোখ নতুন লাগাবে ডাক্তার বলছে দেখো তো কোনো চোখ আছে কিনা আই ব্যাংকে দেখেন না কোনো চোখ নেই তাড়াতাড়ি করে কম্পাউন্ডার চেষ্টা করে কি করা যায় ছাগল একটা ধরে ছাগলের চোখ নিয়ে এসে লাগিয়ে দিয়েছে চোখ ভালো হয়নি তা না দেখাও যাচ্ছে খুলে দেওয়ার পরে বলছে ভাই আপনি দেখতে পারেন রোগে বলছে ডাক্তার সাহেব আমি দেখতে পারছি ঠিক কিন্তু ঘাস দেখলেই কেন আমার জন্য খেতে মনে বলছে ডাক্তার চিন্তা করে যা লাগালাম চোখ আরে ঘাস খেতে মনে বলবে মানে ডাক দেওয়ালে কম্পাউন্ডার কার চোখ দিয়েছিস বলছে স্যার আই ব্যাংকের চোখ ছিল না ছাগলের চোখ দিয়েছি দিয়েছে যার চোখ ও যে জিনিস খাই ওর তো সেই দিকে নজর যাবে কথা বলে এখানে যে মানুষগুলো আমরা এসেছি আমাদের নজর যদি মানুষের নজর হয় তাহলে তো হেদায়েত পাওয়া যাবে আর যদি ছাগলের চোখ হয় শুধু ঘাস খেতে মনে বলবে এই জন্য যেখানে যাবেন কথা শুনতে হলে কোরআন শরীফ লাগবে অমান আসদাকু মিনাল্লাহি কিলা কারণ কোরআনের উপরে সত্য কথা পৃথিবীতে কেউ বলে না কথা বলেন ঠিক কিনা অমান হাকামা বিহি আদিলা যারা কোরআন দিয়ে ন্যায় বিচার করে বিচার ফাইসাল্লা করে ওরা জাস্টিস কায়েম করতে পারে বিবেক দিয়ে বলে না পরিবার থেকে একেবারে সংসদ পর্যন্ত এই পুলিশ ক্যাম্প থেকে শুরু করে একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় কোরআনের বিচার আছে কোরআনের বিচার যদি না থাকে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সব জায়গায় একশো ভাগের একশো ভাগ এখন অবিচার হচ্ছে এটা মানেন তো নাকি যদিও আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারাবদ্ধ কিন্তু হচ্ছে না কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণে আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন দাঁড়ি টুপি পাগড়ি সব কিছু আপনার একশো ভাগের একশো ভাগ পালন হচ্ছে কিন্তু আল্লাহ আইন দিয়েছিলেন বিচার ব্যবস্থা চালানোর জন্য আফা হুকমাল জাহিলিয়্যাতি জাতি আবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লি কওমি ইউকিনুন সূরা মায়েদার 50 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন হে নবী ওরা কি জাহেলদের কাছে আইন তালাশ করে আমি আল্লাহর চাইতে সুন্দর আইন আর কে দিতে পারে কে বলছেন মুসলমান যদি আমরা দাবি করি মানুষের তৈরি করা নিয়ম নীতি না আপনার চেষ্টা প্রচেষ্টা থাকবে কোরআনে কারিমের নিয়ম নীতি বাস্তবায়ন করার জন্য তাহলে ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে আমান আমিলা বিহি উজিরা যারা কোরআন দিয়ে আমল করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ পুরস্কার দান করবেন কোরআন বাদ দিয়ে অন্য কোনো আমল যদি কেউ করে হাদিসের আমল বিভিন্ন ফাজাইলের আমল করেন পুরস্কার দেবেন আল্লাহ তা না হয় ফেরেস্তাদের মাধ্যমে নবীদের মাধ্যমে রাসুলদের হাত দিয়ে আপনার কাছে পুরস্কার দেবে বিশ্ব নবী বলেন কোরআনের আমল যারা করেছে এই মানুষগুলোর পুরস্কার আমার আল্লাহ নিজের হাতে দান করবেন অমাং দাঁড়া ইলাইহি হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আসো কোরআন পড়ি কোরআন বসিয়াল কোরআনের সমাজ গড়ে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালায় আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে পাঁচ পৃথিবীতে হাজারো রকমের ডাক আছে সবার ডাক কোরআন দিয়ে হয় বলেন নবীজির ডাক ছিল কোরআন দিয়ে নবীজি কে দিয়ে ডাকতেন বলেন তো আরো জোরে বলেন এই জন্য বিশ্ব নবী হেদায়েতের উপরে ছিলেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর এই কোরআনের ডাকে যারা সাড়া দেবে ফা দিয়েছেন বক্তব্যের মাঝখানে এরপরে আবার কদ আছে হদিয়া মসুলের সিগা এই কোরআনের ডাকে যারা সাড়া দিয়ে বলবে হ্যাঁ আপনি ডাক দিয়েছেন কোরআন দিয়ে আমি আপনার দলে আছি আপনার কথা মতো চলতে রাজি আছি বিশ্ব নবী বলেন যে ব্যক্তি ডেকেছে তাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে আর যারা সাড়া দেবে ওদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেবে পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে আপনি আল্লাহর কাছে যেটা কামনা করছেন হেদিনা সিরাতাল মুস্তাকিম আমি সহজ সরল পথ চাই
সহজ সরল পথ মাওয়ার মাধ্যম হচ্ছে যারা কোরআনের ডাকে সাড়া দেয় কিন্তু পৃথিবীর দিকে তাকান কোরআন দিয়া যারা ডাকে এদেরকে অনেকে গোমরা বলে সন্ত্রাসী বলে আজেবাজে নাম দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে যারা ডাকে ওমাং দাহা ইলাহি হাদা এ সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব নবী কে দিয়েছেন সুতরাং এদেরকে যারা সন্ত্রাসী বলবে এদেরকে যারা রাজাকার বলবে এদেরকে যারা আশেপাশে মন্তব্য করবে ওরা সবচাইতে বড় বিভ্রান্তিতে আছে এখানে যে ডাক দেওয়া হবে কি দিয়ে বলেন তো আশেপাশে কথা বলার জন্য আসি না আপনি নোট করে নিন মোবাইলে তোলেন কোরআন ছাড়া হাদিস ছাড়া একটা কথাও বাইরে যাবে না ইনশাল্লাহ দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী বিশ্ব নবী মানবতার মহান বন্ধু মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে মূর্খ বলে অনেকে বিশ্বাস করে মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম এই কথাটায় টাচ দিয়েছিলেন নবীকে আজ অনেকে মূর্খ নবী বলে অথচ বিশ্ব নবীকে নবুয়ত যেই দিন দিয়েছেন সেই দিনই আল্লাহ দিয়েছেন ইকরা হে নবী আপনি পড়েন পড়াশোনা করা লাগবে কারণ লেখা পড়া ছাড়া পৃথিবীর উচ্চ জায়গায় যাওয়া সম্ভব না বলেন তোহা মাংসালনা আলাইকাল কোরআন লিতাশকা হে নবী কোরআন শরীফ আপনাকে আমি এমনি দেই নাই এ কোরআন দিয়েছে আপনাকে মার খাওয়ার জন্য আপনার ভাগ্য হত হওয়ার জন্য কোরআনে কারিম আপনাকে দিয়েছে দুনিয়ার উপরে তোলার জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না আজ পৃথিবীর দিকে তাকালে আর এই আয়াতটার দিকে তাকালে মনে হচ্ছে পুরা আয়াত মিথ্যা হ্যাঁ মায়ানমারের রোহিঙ্গাদের দিকে তাকান কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান সর্বোপরি বাংলাদেশের মাজলুম মুসলমানদের দিকে তাকান সব জায়গায় দেখলে মনে হচ্ছে কোরআন আমাদের ভাগ্য হত হওয়ার জন্য এসেছে তো হা হে নবী আপনার নাম এটা মাংসালনা আলাইকাল কোরআন আলিতাশকা কোরআন শরীফ আপনাকে দিয়েছি উপরে তোলার জন্য আজ কোরআন যাদের কাছে থাকে ওরা আজ অপমানিত লাঞ্ছিত অপদস্ত পদদলিত কথা বলেন তাহলে কোরআনের আয়াত মিথ্যা অথচ আমাদের কর্মজীবন মিথ্যা যে কোনো একটা তো হবে নাকি কোরআনে মিথ্যা আছে মিথ্যা আছে আমাদের কর্মপদ্ধতি হয়তো কোথাও রং হয়ে যাচ্ছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ তেলাওয়াত করেছি সূরা ফিল কোন সূরা বলেন তো ফিল মানে সবার মুখস্থ অনেক মানুষ মনে করেছে এমন সূরা হুজুর পড়েছে যেটা শশা দাসার এই দেশে পাওয়া যায় না হাতি সব জায়গায় পাওয়া যায় পাওয়া যায় বন জঙ্গলে আর চিড়িয়াখানায় যেহেতু আমাদের রাজশাহী ওগুলো ভালো পাওয়া যায় না হুজুর স্ট্রাইট হবে অনেকে মনে করছে কোরআন শরীফে আল্লাহ হাতির নাম দিয়েছেন যেহেতু হাতি অনেক বড় ছোট খাটো যেটা আমরা রাজশাহীতে চাষ করে খাই ওর নামে কোনো সোরাই নেই কি নাম কি সোরা বাকারা গরু অনেক মানুষ প্রশ্ন করতে পারে হুজুর গরু আর হাতির নামে সোরা আল্লাহ দিয়েছে দুইটাই বড় একেবারে ছোট্ট ছোট্ট যেগুলো এদের নামে কোনো সোরাই নেই সোরা নামল পিপিলিকা সোরা নাহাল যেটা উড়ে বেড়ায় আঙ্কা নাহাল মৌমাছি আঙ্কাবুত মাকড়সা এমন কোন জিনিস নেই পৃথিবীতে যার সমষ্টিগত ভাবে কোন সোরা আল্লাহ নাজিল করেন নাই গরু ছাগল ভেড়া মহিষ বাড়িতে যেগুলো আমরা হাঁস মুরগি প্রতিপালন করি এর নামে সমষ্টিক ভাবে আল্লাহ একটা সোরা দিয়েছেন নাম হচ্ছে সোরা আনাম নাম কি বলেন অনেক মানুষ বাংলাদেশে বেশি এটা সমস্যা কোরআনের কথা বলতে গেলে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না এখন কোরআন আমি তেলাওয়াত করলাম এর ভেতরে কোনো রাজনৈতিক কথাবার্তা দিয়েছে না দেয় না এটা আগে জানা দরকার কোরআন শরীফ রাজনৈতিক কিতাব না কিন্তু রাজনীতি করার জন্য যে পদ্ধতি দরকার ওই কথাগুলো আল্লাহ নিজে একটা সোরা নামে নাজিল করেছেন সোরা মুলক মুলক মানে কি বলেন রাষ্ট্র একটা রাষ্ট্র হওয়ার জন্য কমপক্ষে চারটা উপাদান লাগে
সারা মুলকের ভিতরে চারটা উপাদান দিয়ে মহান আল্লাহ সাজিয়ে সাজিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি রাষ্ট্র গঠন করতে চায় এই চারটা উপাদান লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ কেউ বলতে পারে রাষ্ট্র পেয়েছে রাষ্ট্র চালানোর জন্য গুরুত্বপূর্ণ সংবিধান সংবিধান নামে কিছু আছে কোরআনে কনস্টিটিউশন আমার আল্লাহ সংবিধান নামে একটা সূরা নাযিল করেছেন নাম তার ফুরকান নাম কি আরো জোরে বলে সংবিধান হওয়ার জন্য 183টা ধারা লাগে এই কান লাগান 183টা ধারা দিয়ে সংবিধান বানাতে হয় আমার আল্লাহ যে সংবিধান দিয়েছেন সূরা ফুরকান ওর ভিতরে 183টা ধারা আছে একটা রাষ্ট্র চালাতে হলে সংবিধান পরিপূর্ণ 183টা ধারা বানাতে হবে বাংলাদেশের দায়িত্বে যারা আছেন যে সংবিধান প্রণয়ন হয়ে আছে 183টা ধারা সূরা ফুরকান দেখে দেখে যদি তৈরি করা হতো এই দেশে কোনো জঙ্গির উত্থান হতো না এখন যদি কেউ বলে হুজুর রাষ্ট্র চালানোর জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ জনগণ জনগণ যদি না থাকে সংবিধান প্রয়োগ করবেন কোথায় এই জনগণের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন নাম কি জনগণের নামে আল্লাহ সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা দাহার দাহার মানে জনগণ সুবহানাল্লাহ বলতে পারেন নাই কোরআনে কারিমের 85 নাম্বার সূরা এটা কোন মানুষ যদি বলে জনগণ কি বিক্ষিপ্তভাবে থাকবে আজ বাংলাদেশে হাজারো দল এভাবে দলে দলে বিভক্ত হয়ে থাকবে আল্লাহ পাক বলেন না জনগণ থাকবে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা সূরা আমি দিয়েছি দাহার নামটা আমি এই জন্য দিলাম এই জনগণ রাষ্ট্রে যারা দায়িত্বে আছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে যারা দায়িত্ব পালন করছে 1628 জন এদের কাছে তাদের দাবি দাওয়া কি হবে কি তাদের চাহিদা হবে রাষ্ট্র তাদেরকে কি কি দেবে এরকম 13টা ধারাবাহিক নীতি দিয়ে আল্লাহ সূরা দাহার নাজিল করে জানিয়েছেন জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা জমার জমার মানে ঐক্যবদ্ধ জনগণ সুবহানাল্লাহ বলতে পারেন না জনগণ ঐক্যবদ্ধ হবে কি নিয়ে কোরআনে কারিমের এই জমার সূরায় 11টা নীতি আল্লাহ দিয়েছেন বঙ্গবন্ধু নীতি দিয়েছিল দফা দিয়েছিল কয়টা বলেন 11 হোসুকে বাঙালি বঙ্গবন্ধু দফা দিয়েছিলেন 6টা আমার আল্লাহ ঐক্যবদ্ধ জনগণ কি কি করবে এরকম 11টা নীতি দিয়ে মূল নীতি দিয়েছেন 11টা এই সূরার ভেতরে আল্লাহ 11টা নীতি দিয়ে সূরাটা নাযিল করে নাম দিয়েছেন সূরা জমার সুবহানাল্লাহ বলতে পারেন এখন যদি কেউ বলে রাষ্ট্র চালানোর জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা রাজধানী না রাজধানী লাগবে না রাজধানীর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন কোরআনে নাম দিয়েছেন সূরা বালাদ 10 নাম্বার 90 নাম্বার সূরা এটা বালাদ মানে রাজধানী বালাদ মানে কি রাজধানীর ভেতরে একটা জায়গা থাকে সাজানো গোছানো সুন্দর পরিপাটি যেখানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিরা থাকে জায়গাটা সাজানো গোছানো না নগরী নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা সাবা সুবহানাল্লাহ বলতে পারেন নাই আপনি রাজনৈতিক কথা বলতে নিষেধ করে দিলেন অথচ যা বলছি সমাবিত রাষ্ট্র সম্পর্কে তাহলে এগুলো কোরআনের বাইরে বলেন পরা রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য এটা চালানোর জন্য একজন নেতা লাগবে লিডার লাগবে মহান আল্লাহ লিডার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল লিডার নাম হচ্ছে সূরা ইয়াসিন ইয়াসিন মানে হে লিডার সুবহানাল্লাহ বলতে পারেন না এই আমি বানিয়ে বলছি হে লিডার শুধু আপনাকে আমি দুনিয়ার লেডারই বানাই নাই ইয়াসিনের ব্যাখ্যায় পাঁচটা অর্থ মুফাসসির দিয়েছেন কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের ব্যাখ্যায় পাঁচটা অর্থ লিখেছেন
সেন মানে সাজ্জেদুল আলামিন, সেন মানে সাজ্জেদুল বাশার, সেন মানে সাজ্জেদুল কাউনাইন, সেন মানে সাজ্জেদুল মুরসালিন, সেন মানে সাজ্জেদুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজি শুধু মানুষের নেতা না, যত কিছু আল্লাহ বানিয়েছেন সবার জন্য নবীকে আল্লাহ আদর্শ করে নেতা বানিয়ে পাঠিয়েছেন। নবী শুধু এই দেশের নেতা না, বিশ্ব নবীকে আল্লাহ সাজ্জেদুল কাউনাইন বলেছেন। শুধু এই জগতের না, এরপরে আরেকটা জগৎ আছে যেটা পরকাল, ওই জগতের জন্য বিশ্ব নবী হবেন লিডার। এই জন্য লিডার নামে একটা সূরা আছে। লিডার মানে কি? জোরে বলেন ইয়াসিন। এখন যদি বলেন লিডার কি একা একা থাকবে? রাষ্ট্র চালাতে গেলে নেতা লাগবে, প্রধানমন্ত্রী লাগবে। শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী এমপ্রিয়া দুনিয়া চালাবে? সেনা লাগবে না, বলেন না কেন? সৈন্য লাগবে, সেনা লাগবে। সেনা নামে আল্লাহ একটা সূরা কোরআনে কারিমে নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরা যুখরুফ। আরো আসতে বলেন, পৃথিবীর ময়দানে যারা নেতাগিরি করবে, যারা লিডার হবে, ওদের ভেতরে কমপক্ষে আটটা কোয়ালিটি পাওয়া যাবে। কয়টা? এদেশে 96% মুসলমান যারা আজ নেতৃত্ব দিচ্ছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যারা নেতা, না এলাকায় নেতা নেই, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, কত রকমের নেতাই, নাম আলাদা আলাদা। সে যে নেতাই হোক, ওর ভেতরে কমপক্ষে গুণ থাকা লাগবে আটটা। এই আটটা গুণ দিয়ে আল্লাহ লিডার নামে যে সূরা দিয়েছেন সূরা ইয়াসিন, এর ভেতরে নেতার বৈশিষ্ট্য আছে কমপক্ষে আটটা। সুবহানাল্লাহ, এগুলো তো শিরোনাম বলছি। এরকম এক একটা সূরার ভেতরে এক একটা আলোচনা আল্লাহ লুকিয়ে রেখেছেন। এক এক বছরে দাওয়াত দেবেন, আসবো আর শেষ করে চলে যাব। সৈন্য হলেই হবে না। কোন দেশের সেনা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাতটি গুণ বিশিষ্ট হয়, ওই দেশ আস্তে আস্তে পৃথিবীর উপরে উঠবে। সৈন্যদের গুণ থাকা লাগবে কয়টা? আরো জোরে, সেনা সদস্য যারা বাংলাদেশে আছেন, সে পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, সেনাবাহিনী হোক, র‍্যাব হোক, কোবরা হোক, সীতা হোক, যারা এদের ভেতরে কমপক্ষে সাতটা গুণ লাগবে। পুলিশ ভাইরা যারা বসে আছে আশপাশে, তাদেরকে বলছি সূরা যুখরুফটা সকালবেলা পড়েন, তাফসির সহ, তাফসিরে তাবারি। সাতটা গুণ আমার আল্লাহ দিয়েছেন, যদি এই সাতটা গুণ আপনাদের ভেতরে থাকে, এ দেশের উন্নয়ন হবে, জনগণের উপকার হবে। না সেনা বানিয়েছেন শুধু পেট মোটা করার জন্যে? সবাই না, এখন এই সেনাগুলো কিভাবে থাকবে? আমার আল্লাহ বলেন এই সেনাগুলো থাকবে সংঘবদ্ধ। সংঘবদ্ধ থাকার জন্য সেনাগুলোর কমপক্ষে তিনটা গুণ লাগবে। সেনাদের তিনটা গুণ, সে আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব, যাই হোক, এদের ভেতরে যে তিনটা মৌলিক গুণাবলী আমার আল্লাহ দিয়েছেন, এ সম্পর্কে পুরা সূরার ভেতরে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন সূরা সফফাত। সূরা কি? সফফাত। তিনটা গুণ আছে এর ভেতরে, এই তিনটা গুণের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সংঘবদ্ধ হওয়া লাগবে। কোরআনে কারিম জানিয়েছে পৃথিবী চালানোর জন্য শুধু বাহিনী হলেই হবে না, যৌথ বাহিনী লাগবে। এই কথা বলছেন না কেন? আর যৌথ বাহিনী আছে না নেই? মানুষ মারার জন্য যৌথ বাহিনী হওয়ার জন্য কমপক্ষে নয়টা কাজ তারা সামনে রাখবে। এই নয়টা কাজকে সামনে রেখে তারা যৌথ অভিযান চালাবে, বিরোধী যারা আছে তাদেরকে ধরবে, মারবে আর গুম করবে। যৌথ বাহিনীর জন্য আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, নয়টা কাজ তাদের কর্মসূচিতে থাকবে। এ সূরার নাম হচ্ছে সূরা আহজাব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর যারা যৌথ বাহিনীর দায়িত্ব পালন করছেন, সূরা আহজাবটা পড়েন তাফসিরে তাবারি সহ, উল্টা পাল্টা জীবন আর চালাতে মনে হবে না। যৌথ বাহিনী শুধু বসে বসে খাবে আর বেতন নেবে? কি করবে? আল্লাহ বলেন যৌথ বাহিনী যারা বিভিন্ন
বাহিনী থেকে এক জায়গায় করে এদের বানানো হবে, পুলিশ থাকবে, র‍্যাব থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, সেনাবাহিনী থাকবে, সব দিয়ে একটা বাহিনী, এই যৌথ বাহিনীর কাজ হবে যৌথ অভিযান। আর যৌথ অভিযান চালায় না, শুধু যৌথ অভিযান চালালেই হবে না, সিরনি অভিযান চালানো লাগবে। কাদের বিরুদ্ধে চালাবে? দেশের ভেতরে চোর, ডাকাত, বদমাইশ, খনি, চাঁদাবাজ, মস্তান, এদেরকে ধরে ধরে শাস্তি দেবে, করস দেবে। এ সম্পর্কে আল্লাহ একটা সরাই দিয়েছেন, যৌথ অভিযান যারা চালাবে পাঁচটা মূলনীতি সামনে রেখে এরা যৌথ অভিযান চালাতে থাকবে। কয়টা? আর যারা যৌথ অভিযান চালাচ্ছে, আপনারা যদি এই পাঁচটা নীতি অবলম্বন করেন, দেশের ভেতরে যেটা করতে চাচ্ছেন ওইটাই হবে। যৌথ অভিযান চালানোর উদ্দেশ্য কি? যেন চোর, ডাকাত, ছিনতাই, খনি, রাহাজানি, মাস্তানি এগুলো না হয়, নাকি? আমার আল্লাহ বলেন যৌথ অভিযান চালানোর জন্য পাঁচটা নীতি সামনে রাখবে, সেটা সম্পর্কে একটা সরাই দিয়েছি, নাম আদিয়াত। যারা যৌথ অভিযান চালাচ্ছেন বাংলাদেশে, সরা আদিয়াতটা ভালোভাবে তাফসির সহ পড়েন, দেশ এমনি সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা রাষ্ট্র গঠন করে যদি চালাতে হয়, শুধুমাত্র জনগণ দিয়েই হবে না, রাষ্ট্র থাকলে হবে না, সংবিধান থাকলে হবে না, মন্ত্রী লাগবে। কথা বলেন না কেন? মন্ত্রী লাগবে, উপমন্ত্রী লাগবে, মন্ত্রীর নামে আল্লাহ একটা কমপক্ষে চারটি গুণ থাকা লাগবে। আজ বাংলাদেশে যতগুলো মন্ত্রী প্রায় 53টার উপরে, কমপক্ষে চারটা গুণ যদি তার ভেতরে না থাকে তাকে মন্ত্রিত্বে রাখা যাবে না। এ ফতোয়া কার? আল্লাহ একটা সূরা নাযিল করলেন চারটি গুণ দিয়ে মন্ত্রীদের, নাম হচ্ছে সূরা শুরা। নাম কি? আরো সরে বলেন, শুরা মানে মন্ত্রী। যারা আজ দায়িত্বে আছে মন্ত্রীদের, সে যে মন্ত্রী হোক, এই চারটি গুণ আমার আল্লাহ সূরা শুরার ভেতরে কোড করে দিয়েছেন। মুসলমান হিসাবে আপনার দায়িত্ব ছিল এই চারটি গুণ আগে পালন করে মন্ত্রিত্ব নেওয়া। কিন্তু অনেককে আমরা দেখি এই চারটি গুণের ধারে কাছে নেই। কথা বলছেন না কেন? অনেক মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর শুধু মন্ত্রী হয়ে বসে আছি, দুনিয়া চালাতে গেলে তো অনেক মানুষ দেখি জোট করে, চার দলীয় জোট, চোদ্দ দলীয় জোট, ২০ দলীয় জোট, ৪২ দলীয় জোট, এমন এমন জোট আছে যে জোটের সদস্য যারা শুধু সভাপতি, সেক্রেটারি আর লোক নেই। কথা বলছেন না কেন? জোট সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, বলবো? এই কথা বলছেন না কেন? জোট দিয়ে যে সূরাটা আছে কোরআনের সূরা জুমার, জুমার শব্দের শাব্দিক অর্থ ঐক্যবদ্ধ জোট, জোট করা লাগবে। কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, কয়টা নীতি সামনে রেখে জোট করা যায়, সূরা জুমারের ভেতরে আল্লাহ কমপক্ষে নয়টা পয়েন্ট দিয়েছেন। এগুলো নিয়ে গবেষণা নেই, চিন্তা ভাবনা নেই, গবেষণা করছে লালন একাডেমি, করে শয়তান। জোটবদ্ধ হয়ে মানুষ শুধু হাত গুটিয়ে বসে থাকবে, কি করবে? জোটবদ্ধ হওয়ার প্রথম নাম্বার টার্গেট তাদের সমাবেশ করা লাগবে। আমার আল্লাহ সমাবেশ নামে একটা সূরা কোরআনে দিয়েছেন, সমাবেশ করবেন কি কি নিয়ে? পড়া কোরআন শরীফের ভেতরে সমাবেশ নামে সূরা, তো সমাবেশ নাম হচ্ছে সূরা জুমা। জুমা মানে কি? সমাবেশ। সাত দিনে শুধু জুমার নামাজ একদিন পড়বে, এর নাম জুমা না। ইমাম সাহেব এই সাতটা দিন কি করা লাগবে? জুমার দিনে সমাবেশে ঘোষণা দেবে। এটা দেখে দেখে মুসল্লিরা সাতটা দিন চালাবে, এইরকম সমাবেশ এখন মসজিদে মসজিদে হচ্ছে। এরপরে আমার আল্লাহ দিয়েছেন শুধু সমাবেশ না, মাঝে মাঝে দাবি আদায় করার জন্যে অনেক মানুষ মহাসমাবেশও করা লাগবে। মহাসমাবেশ হয় কোথায়? রাজধানীতে, পল্টনে।
রাজধানীর পল্টনে মহা সমাবেশ করার জন্য আমার আল্লাহ জানিয়েছেন কমপক্ষে পাঁচটা নীতি সামনে রাখা লাগবে মহা সমাবেশের এই পাঁচটা নীতি সামনে নিয়ে আমার আল্লাহ একটা মহা সমাবেশ নামে সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা হাশর হাশর মানে কি মহা সমাবেশ আমরা মনে করি হাশরের ময়দান মহা সমাবেশে আপনার কাজ কি কি থাকবে ওই সূরার ভিতরে আছে একটু এগুলো পড়েন কপাল খুলে যাবে মানে মহা সমাবেশ করে মানুষের ঘরে আগুন লাগানো লাগবে 10 12টা মানুষকে জেলখানায় নিয়ে হত্যা করা লাগবে এই সমাবেশ করছে পাঁচটা নীতি থাকবে আপনার সামনে মহা সমাবেশ করতে গেলে আমার আল্লাহ বলেন মহা সমাবেশে নারীরা আসতে পারবে কিনা অনেক মানুষের প্রশ্ন নারীর সাথে জোট করেছে এইটা কোন জায়গায় আছে মহিলাদের সাথে জোট করা যায় কোন মহিলার সাথে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে কারিমে কোন মহিলার সাথে জোট করা যায় সেই মহিলার নামও দিয়েছেন নাম বলবো খালেদা জিয়া শেখ হাসিনা রওশন এরশাদ কি নাম যেই মহিলার ভেতরে 9টা গুণ পাওয়া যাবে ওই 9টা গুণ দেখে পরীক্ষিতা নারী নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন সূরা মুনতাহিনা মুনতাহিনার উপর আলোচনা হলে আজকে জোট সব পাল্টিয়ে দিত কার সাথে মহা সমাবেশে জোট দেওয়া লাগবে কার সাথে জোট করা লাগবে ওই জোটের ভেতরে কোন মহিলা থাকতে পারবে কিনা সূরা মুমতাহিনা পড়েন 9টা গুণ দিয়ে আল্লাহ মুমতাহিনা সূরার ভেতরে নারীদের গুণ দিয়েছেন এই 9টা গুণ যদি মনে কোন মহিলার ভেতরে থাকে তাকেও জোটবদ্ধ করা যায় যাচ্ছে আরো আসতে বলে কোরআনে কারিমে আমার আল্লাহ দিয়েছেন দুই দেশের প্রশাসন যদি বর্ডারে এক জায়গায় বসে এই মানুষগুলো কি করবে নিজের মাথা বিক্রি করে দেবে বর্ডারে মানুষ মরবে ফেলানিকে তারের সাথে ঝুলিয়ে রাখবে আর এরা বলবে সুবহানাল্লাহ বলেন কি হবে এদের সাথে কোন আলোচনা হবে দুই দেশের বর্ডারের মানুষ যখন এক জায়গায় হবে তিনটা মূলনীতির সামনে রেখে আলোচনা সমালোচনা করা লাগবে তার নাম আল্লাহ নিজে দিয়েছেন সূরা মুজাদালা মুজাদালা মানে আলাপ আলোচনা কি নিয়ে করবেন এই সূরার ভেতরে কোয়ালিটি গুলো আছে আমি শুধু থিওরি বলছি নির্বাচন দেওয়ার পরে যদি একদল হেরে যায় একদল জিতে যায় হারা পার্টি কি করবে আর জিতা পার্টি কি করবে কোরআনে আছে না নেই এই হার জিত নামে আল্লাহ একটা সরাই দিয়েছেন কোরআনে হারা পার্টি জিতা পার্টি নাম হচ্ছে সূরা তাগাবুন হারা পার্টিদের ভেতরে 2টা গুণ থাকা লাগবে আর জিতেছে যারা তাদের ভেতরে 4টা গুণ থাকা লাগবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই এই বলবো না আবার অন্য দিকে নিয়ে যাবেন জিতবে যারা 4টা কাজ করবে হারবে যারা 2টা কাজ করবে নাম হচ্ছে তাগা তাগা আটাশ পারায় আছে এর ভেতরে আমার আল্লাহ 6টা গুণ পর পর সিরিয়াল করেছেন যেই মানুষগুলো হেরে গেছে এরা নত জানি হয়ে সব সময় জি হুজুর করবে নত জানু হওয়া যাবে না অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া লাগবে যারা হেরে গেছে এই মানুষগুলোর নামে আল্লাহ একটা সরাই দিয়েছেন নত জানু সোরার নাম হচ্ছে সোরা জাসিয়া নাম কি আরো জোরে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা ক্ষমতায় আছে এরা প্রতিনিধি দল পাঠাবে না পাঠাবে না আরো জোরে বলেন কোন দেশে যদি প্রতিনিধি দল পাঠাতে হয় কমপক্ষে তাদের ভেতরে 22টা গুণাগুণ নিয়ে পাঠাতে হবে এখন যদি কেউ ভারতে প্রতিনিধি হিসেবে যায় সব জায়গায় তো প্রধানমন্ত্রী যেতে পারবে না কথা বলেন না কেন রাষ্ট্রপতি তো সব জায়গায় যেতে পারবে না প্রতিনিধি দলের ভেতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব থাকবে এই প্রতিনিধি দল বিভিন্ন রাষ্ট্রে যাবে 22টা কোয়ালিটি গুণ তাদের ভেতরে থাকবে এ 22টা গুণ দিয়ে আল্লাহ একটা প্রতিনিধির নাম দিয়ে সূরা নাযিল করেছেন সূরার নাম হচ্ছে সূরাতুল প্রতিনিধি আরবিতে বলা হয় সূরা মুরসালাত সুবহানাল্লাহ বলতে পারেন নাই
এরকম একটা একটা করে 114 টা সূরার নাম আছে আমি শুধু শিরোনাম বলছি এই যে তথ্যগুলো এক একটার ভিতরে 8টা 7টা 5টা 9টা 22টা পর্যন্ত যে তথ্য আছে এক একটা সূরার উপরে এক এক দিন সময় লাগবে শেষে দেখা যাচ্ছে 114 বছর এই মাহফিল করা লাগবে সূরা ফিল এরকম একটা এর ভিতরে যে এত কথা আল্লাহ দিয়েছে না আমিও জানতাম না এখন পড়াশোনা যত করছি স্টাডি যত করি বাংলাদেশ সম্পর্কে সূরা ফিল মিলে যায় আজকে মিলে গেলে আমার কিছু করার আছে না সূরা ফিল বাদ দিয়ে অন্য সূরা ধরব যারা পারেন নতুন নতুন তথ্য ইনশাআল্লাহ এখান থেকে আজ বের হবে জবান ছেড়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول آمنت بالله إيمان الله مكارو فري যা বলেছেন আল্লাহ এগুলোর উপরে ঈমান আনলাম কথা বলেন ঠিক কি না কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর করতে যায় মুফাসসির তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কমপক্ষে পাঁচটা বিষয় আগে আলোচনা করা লাগবে কয়টা এক নম্বরে তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত করা লাগবে ওই আয়াতের যেখান থেকে আপনি মানুষকে শোনাতে চান আমরা আজকে আলোচনা শুনব সূরা সূরা তেলাওয়াত করেছি দুই নম্বরে কোরআনে কারিম জানিয়েছে এর সরল অর্থ বলা লাগবে তিন নম্বরের শানে নাজল যেটা ওটা স্পষ্ট করা লাগবে জনগণের সামনে চার নম্বরে আয়াত থেকে ব্যাখ্যা বের করা লাগবে পাঁচ নম্বরে ওই পাঁচটা আয়াতের যে শিক্ষাটা আল্লাহ দিতে চান জাতির সামনে ওপেন করা লাগবে আজ এই দেশে কোরআনের মাহফিল অনেক হয় যেখানে তেলাওয়াত হয় অর্থ হয় শানে নজুল হয় ব্যাখ্যা হয় কিন্তু শিক্ষাটা এই কথা বলছে না কেন হাজারো মাহফিলে কোনো শিক্ষা নেই এই জন্য মানুষ আসে কোরআন শোনে রাত পার করে চলে যায় কিন্তু আজকে পুরো ভিন্ন হবে প্রথম চারটা আমি টাচ দেব আর পাঁচ নাম্বার যে শিক্ষা ওইটা আজ নিয়ে যাব এই রেডি আছেন সবাই আছেন রেডি দেখা যাবে কোরআনে কারিমের 105 নাম্বার সূরা এটা 105টা অক্ষর আছে আমার আল্লাহ এত সুন্দর কথা এই সূরার ভেতরে দিয়েছেন জানলে আপনার ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে বিশ্ব নবী জন্মের 50 দিন আগে আমার আল্লাহ বিশ্ব নবী জন্মের 50 দিন আগের একটা ঘটনা নবীকে আল্লাহ জানিয়েছেন এই সূরার মাধ্যমে আলাম তার কাইফা ফালা রব্য কাবিয়া সোহাবিল ফেল হেন বি আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে তার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একিনের সাথে দেখা নবীজি দুনিয়ায় 50 দিন নবীজি আসার 50 দিন আগে এই ঘটনা ওয়া দিয়ে মহাসার নামক জায়গায় আল্লাহ ঘটিয়েছেন হাতিওয়ালাদের সাথে নবীজি তো আসেন নাই আল্লাহ আলাম তারা দিলেন কোন কারণে হ্যাঁ নবী আপনি কি দেখেন নাই তার মানে আপনি দেখেছেন নবী কি দেখেছে তাহলে কোরআনের আয়াত ভুল না মানে এখানে আসেন না মানে যারা গ্রামার বাজে জিজ্ঞাসা করেন তারা মানে কিন্তু চোখ দিয়ে দেখা তারা মানে কি নবীজি তো দুনিয়ায় আসার 50 দিন আগে এই ঘটনা ঘটে গেছে নবী দেখবে কি করে আপনাদের এখনো জ্ঞানের চোখ খোলে নাই কি বুঝলেন আপনি আন্দাজে কথা বলছেন
নবীজি তো আসেন নাই দুনিয়ায় কেন তারা দিলেন এই শব্দটা নিয়ে গবেষণা করা দরকার কোরআনে কারিমের এক একটা শব্দের ভিতরে কোটি কোটি অর্থ লুকিয়ে আছে আমরা জানি না এজন্য মনে করি কোরআন শরীফ তাবিজের কিতাব তাবিজ মানে গলায় রেখে দিচ্ছে কে বলেছে কোরআন শরীফ দিয়ে তাবিজ করা লাগবে হারাম হারাম এবং হারাম তাবিজ ব্যবহার করা জায়েজ নেই হারাম হারাম এবং শিরিক তাবিজ হাতে লাগিয়েছেন গলায় লাগিয়েছেন কারা কারা মাজায় লাগিয়েছেন একটু হাত তোলেন তো এখানে আছে অনেক আই তোলেন তুলতে হবে আলহামদুলিল্লাহ তাবিজ রাজশাহী নেই গত কয়েকদিন আগে একজন কল দিয়ে বসে হুজুর একটা তাবিজ দেন কেন আমার মেয়ে কথা শোনে না আমার তাবিজ দেওয়া তো জায়েজ নেই না তাবিজ দেওয়াই লাগবে মেয়ে আমার নষ্ট হয়ে যাচ্ছে ক্লাস 6 এ পড়ে মেয়ে কথা শোনে না ও ইন্টারে পড়লে কথা শুনবে ডাক দিয়ে বললাম মেয়ে পড়ে গেছে বলে ক্লাস 6 এ তাবিজ লাগবে না তাবিজ এই জিনিস দিয়ে বানায় ওর থিওরি বলছে আপনি দেখেন ওই কাজগুলো আছে কিনা আচ্ছা হুজুর কি আপনার মেয়ে ক্লাস 6 এ পড়ে বালিশের তলে হাত দিয়ে দেখেন তো মোবাইলে সিম কয়টা বয়স 11 বছর সিম হচ্ছে 10টা এক একটাই 3টা করে এফএনএফ নাম্বার এই সুবহানাল্লাহ বলতে পারেন না এফএনএফ নাম্বার গুলো কার কার সাথে আছে আপনি সকালবেলা লিখবেন এর সেটে কারা মেসেজ দেয় ওইটা লিখবেন আর মোবাইলটা হাতে নিয়ে ভিডিও ফাংশনে দেখবেন কার কার গান আছে বসে পাকা ঠিক এই কাজগুলো এখন হচ্ছে কয়দিন পরে বসে হুজুর তাবিজ লাগবে না কারণ যা যা বললেন সবইও করে ওরে তাবিজ গলিয়ে খাওয়ালেও কাজ হবে না আমার ভাইরা কান লাগান শিক্ষা আছে আজকের আয়াতে আল্লাহর নবীকে আল্লাহ তারও দিয়েছেন এই জন্য একটা জিনিস দেখেও যত বড় বিশ্বাস না হয় কোরআনের কথা মুসলমান তার চাইতে বেশি বিশ্বাস করে এই জন্য তারও দেওয়া একটা জিনিস দেখলে অত বিশ্বাস হয় না কোরআনের কথা মুসলমান যত বিশ্বাস করে কথা বুঝেছেন একটা জিনিস দেখে অত বিশ্বাস মানুষ করে না যত বিশ্বাস মুসলমান কি করে এই জন্য আয়াত দিয়ে আল্লাহ জানিয়েছেন আলাম তারা হে নবী আপনি কি দেখেন নাই তার মানে দেখলে যেমন হতো দেখার চাইতেও গুরুত্ব দিয়ে আমি আয়াত দিলাম আপনি দেখেছেন আপনার দেখার উপরে এটা দেখলে অনেক সময় চোখের ধান্দায় ভুল হতে পারে কিন্তু আমি যে আয়াত দিয়ে যে ঘটনাটা জানাচ্ছি এর ভেতরে কোনো সন্দেহের লেশ মাত্র নেই কেন দিয়েছি ওইটা আমি পরে বলতেছি হাতিওয়ালাদের সাথে আপনার রব যে আচরণ করেছে আপনি দেখেছেন আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল আপনার রব কি তাদের যে কায়দা কৌশল ষড়যন্ত্র দুর্বিসন্ধি আল্লাহ কি নস্যাৎ করে দেয় নাই আল্লাহ নিজে বলছেন ষড়যন্ত্র আমি কে বলবো বলেন ষড়যন্ত্র বলছেন কে আরো জোরে বলেন আপনার রব দাদের উপরে আবাবিল পাখিকে ঝাঁকে ঝাঁকে জান্নাত থেকে পাঠিয়েছিলেন তার মিহিম বিহিজারতিম মিন সিজ্জিল তাদের মুখে একটা পায়ে দুইটা তিনটা করে পাথর ছিল জাহান্নামের পাথর যার উপরে পড়েছে জায়গায় ছানা পড়া হয়ে গেছে ফাজালাহুম কাউসফিম মাকুল অবস্থাটা এমন হয়েছে পশু জাগর কাটলে রাতের বেলা যেটা মুখ দিয়ে বের হয় ওটার আলাদা করা যায় পাতা পাতা খায় দেখবেন পোকা আম পাতা জাম পাতা কলা পাতা কাঁঠাল পাতা খাচ্ছে পোকায় বিভিন্ন রং বেরঙের পাতাগুলো মুখ দিয়ে যায় পেছন দিয়ে যখন বের হয় তখন আর বোঝা যায় না কোনটা আমের পাতা জামের পাতা তখন সব মনে হয় আম কথা বলেন এই মাকুল মানে ওই রকম ভুষি করে দিয়েছেন আল্লাহ কোনটা মাটি কোনটা হাতি আর কোনটা মানুষ বোঝা যাচ্ছিল না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 দিন জন্মের আগে আমার আল্লাহ এই সূরাটা দিয়েছেন
কাবা শরীফ নিজের চোখে দেখে আসলাম আমি কয়েকদিন আগে দুনিয়ায় হাজারো দৃশ্যমান জিনিস আমি দেখেছি কিন্তু কাবা শরীফ একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আমার মনে হয় এত বড় সৌন্দর্য কারুকার্য দুনিয়ার কোন সৌন্দর্যের ভেতরে নেই এমন কোন জিনিস নেই যেখানে তাকিয়েই থাকতে মনে বলে কিন্তু কাবা শরীফ ভিন্ন যতবার আপনি তাকাবেন আর একবার তাকাতে মন চাইবে বিদায় তাওয়াফ করে মানুষ যখন কাবা ছেড়ে আসে কান্নার রোল পড়ে যায় বিশ্বনবী জানিয়েছেন প্রতিদিন কাবা শরীফ পরে পরে মহান আল্লাহ 120টা করে রহমত নাজিল করে এই কাবা দেখে দেখে যারা নামাজ পড়ছে ওদের উপর আমার আল্লাহ 60টা রহমত দিয়ে দেয় যেই মানুষগুলো কাবা শরীফ তাওয়াফ করছে ঘোরাঘুরি করছে এই মানুষগুলোর উপর আল্লাহ 40টা রহমত দান করে আর যারা নামাজও পড়ে না তাওয়াফও করে না শুধু তাকিয়ে থাকে আল্লাহর ঘরের দিকে এই মানুষগুলো আল্লাহ নিজে 20টা রহমত নাসিল করে তার উপরে কাবার দিকে তাকিয়ে থাকাও সওয়াব দুনিয়ায় এমন কোন জায়গা নেই যেখানে নামাজ পড়লে এদিক ওদিকে তাকানো যায় পৃথিবীর একটা মাত্র জায়গা কাবা শরীফ যেখানে নামাজ পড়লে মানুষ কাবার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ বলতে পারেন আব্রাহাম ইয়ামেন দেশে বাড়ি এই লোকটা ছিল কাফের চিন্তা করেছে সারা পৃথিবীর মুসলমানেরা মানুষেরা কাবা শরীফ সম্মান করার জন্য তাওয়াফ করার জন্য যায় আমি নিজে যদি ওইরকম একটা কাবা বানাতে পারি ওর চাইতে সুন্দর কাবা যদি বানাতে পারি মানুষ সব এখানে আসবে ওদের মতো আমারও ব্যবসা জমজমাট হবে আল্লাহ যে ঘর বানিয়েছিলেন ব্যবসা করার জন্য বলেন এর যে নিয়ত কাবা শরীফ দেখেছে ভাঙ্গা চড়া কালো গিলাপ দিয়ে মোড়ানো ও নিজে নিজে স্বর্ণ জোগাড় করে রূপা জোগাড় করে নাম দিয়েছে কাবা কোলাইস নাম কি কোলাইস চারিদিক থেকে মানুষকে খবর দিয়েছে আসো আমার নতুন কাবায় খেদমত করো এখানে তাওয়াফ করো মক্কার ওই কাবা শরীফে যাওয়া লাগবে না কে ওর ডাকে সাড়া দেয়নি তিন চার মাস হওয়ার পরে কিছু দুষ্ট যুবক রাতের আধারে কাবা শরীফের দরজা ভেঙে ভেতরে ঢুকে পায়কারি হাড়ে পায়খানা করিস মানে একেবারে পাহাড় হয়ে গেছে মনে হচ্ছে পায়খানার সাত আট জন মিলে সকালবেলা বাদশাহ নিজেই এসে কাবা তাওয়াফ করছে হঠাৎ দেখে গন্ধ বের হয় কাবা শরীফের ভেতরে গন্ধ দরজা খুলে দেখে পায়খানার পাহাড় এ কাজ করেছে কে রাগ আর সেক দিতে না পেরে সোনা দানা যেগুলো ছিল রূপা ওগুলো ওখান থেকে বের করে রাতের বেলা নিজে নিজেই কাবা ঘরে আগুন ধরিয়ে দিয়েছে কারণ এই কাবায় যদি আগুন লাগানো না যায় আসল কাবা ধ্বংস করার কোন সোতা নাতা পাওয়া যাচ্ছে না এই কথা বলছে না কেন আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা আসে জঙ্গি বলেন আইএস বলেন আরে বাগমারার বাংলা ভাই আর আব্দুর রহমান বলেন যত কিছুই হচ্ছে এগুলো মুসলমানের ক্ষতি করার একটা উৎস ওরা নিজেরা নিজেরা এগুলো তৈরি করে নিজেরা নিজেরা এসবগুলো তৈরি করে মুসলমানদের ওপরে চাপিয়ে এই দোষটা তাদের ওপর দিয়ে ধ্বংস করতে চায় এই চিন্তাটা সর্বপ্রথম মাথায় এসেছিল আব্রাহার বাদশার আজ দুনিয়া যে সমস্ত নামধারী মুসলমান হোক আর অন্য জাতি হোক কোরআনওয়ালাদেরকে কালার করার জন্য নিজেরা নিজেরা ইস্যু তৈরি করে এদের উপরে চাপিয়ে দেয় ও মাইয়া কেসে বেখপতে আতান আউয়েসে মাং সম্মায়া রুমি বিহি বাড়ি আং ফাঁকদি হেতা মালা বহতান আউয়েসে মাম মুবিনা সারা নেসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত তাফসীরে ফিজিল আলিল কোরআন আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে আর এই দোষটা একটা ভালো নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেয় এই কাজটা যারা করবে আমি আল্লাহ বলছি ওরা যেন গনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে
আপনি যদি কারো উপরে কোন দোষ চাপিয়ে দেন ওই দোষটা যদি ওর ভেতরে থাকে ওইটা হবে গেবদ আর যদি ওই দোষটা ওর ভেতরে না থাকে জোর করে একটা দোষ দিয়ে তাকে যদি আপনি জাতির সামনে কালার করে দেন এটা হবে তোহমত এটা কি তোহমত গেবদের চাইতেও মারাত্মক তোহমত দিলে দুইটা ক্ষতি হয় সে তোহমত দিচ্ছে ওর জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না দুই নাম্বার যে তোহমত যে বিষয় নিয়ে দিয়েছে ওই গোনাটা ওই কাজটা যতদিন এই লোকটা না করবে ততদিন তার মরণ হবে না অনেকে মনে করছে বাঁচা গেল তাহলে মনে হয় কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো কথা বলছে না কেন আপনি যদি কোনো অন্যায় নিজে করার পরে দশটা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দেন এই দশটা যতদিন আপনি নিজে না করবেন ততদিন আজরাইল আপনার কাছে আসবে না বলেন।